আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের বিকেলে নাস্তা হিসেবে একটি রেসিপি। তো দয়া করে আমার পুরো ভিডিওটা সবাই দেখবেন। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার আলু আর ডিম। তো এখানে আমি দুটি ডিম সিদ্ধ করে নিচ্ছি আর তিনটে আলু নিচ্ছি। আলুর সাইজ যদি একটু বড় হয় তাহলে দুটি ডিমের জন্য দুটি আলুই যথেষ্ট। এখানে আমার আলুর সাইজ ছোট, এই জন্য আমি তিনটি নিচ্ছি। তো প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন, একটি পিলারের সাহায্যে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একদম অল্প সময়ে ঝটপট আপনারা এই রেসিপিটা ঘরের মধ্যে তৈরি করতে পারবেন। বাচ্চাদের কিংবা বড়দের খুব পছন্দের একটা রেসিপি। তো আলু আর ডিম তো আমাদের সবসময় ঘরেই থাকে। এই তো আলুগুলো আমার সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। আলুগুলো যেন খুব মিহি আর একদম চিকন চিকন হয়, এই জন্য গ্রেটারের সেই স্যারটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই তো দেখুন আলুগুলো কতটা মিহি আর কতটা চিকনভাবে আমি গ্রেট করতেছি। তো আপনারাও এরকমভাবেই আলুগুলোকে গ্রেট করে নেবেন চিকন অংশ দিয়ে। তো আমি একইভাবে এখন সবগুলো আলুকে গ্রেট করে নিব। আলু কিংবা সবজি কাটার এই গ্রেটার তো আমাদের ছোটো বড়ো সবার বাসায় থাকে। আর যাদের বাসায় গ্রেটার নেই তারা বুড়ি কিংবা ছুরির সাহায্যে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিতে পারেন। দয়া করে আমার ভিডিওটাকেও স্কিপ করবেন না, আমি কীভাবে বানাই তাহলে পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন, আর স্কিপ করে গেলে সেটা বুঝতে পারবেন না। এই তো আলুগুলোকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ভোলের মধ্যে আমি ঢেলে নিব। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। আলুর যে রসগুলো আছে সেগুলোকে আমি চিপে চিপে বের করে নিব। আলুর মধ্যে কোনো পানি থাকা যাবে না, যতটুকু সম্ভব আলুগুলোকে চিপে চিপে আলুর পানিগুলি বের করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে চিপে চিপে আলুর পানিগুলি বের করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো আমার পানি থেকে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এক চামচ চিলি ফ্লেক্স, এক চামচ কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর এক কাপ ময়দা আর চালের গুঁড়া মিক্স করা দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর হ্যাঁ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, যেটা ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এত আলুর মিশ্রণগুলি মাখিয়ে নিচ্ছি, আর এদিকে আমি ডিমগুলি এভাবে স্ল্যাশ করে কেটে নিচ্ছি। এখন আলুর মধ্যে ডিমগুলোকে ভরে আমি গোল কিংবা লম্বা যার যেমন ইচ্ছে সেই হিসেবে বানিয়ে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা হিসেবে বানাবো, একদম হাতে চিপে চিপে কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু তেলে দিলে পরে খুলে যাবে। একদম একটু সময় নিয়ে ভালো করে চিপে চিপে এই কাজটা করবেন। আমার হাতের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এগুলোকে কীভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি এখন সবগুলোকে বানিয়ে নিব এক এক করে। আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের সামনে দিলে বাচ্চাদের মন শান্তি। আমি মনে করি বাহিরের ফাস্টফুড খাবারগুলি কিনে না খেয়ে আমরা বাড়িতেই এক এক দিন এক এক রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালে সেটাই সবচাইতে ভালো হয়। চুলা একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল, তেলগুলো গরম হওয়ার অপেক্ষায়। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু আর ডিম দিয়ে বানানো এই রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর মচমচে হবে না। আমি চুলার জালটা একদম মিডিয়ামে করে দিছি। এক পাশ লাল হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার রোলগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলোকে একটু সময় নিয়ে একদম
মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি, এগুলো প্রায় ভাজা হয়ে আসছে। আর একটু মুচমুচা হলে আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিব। এই তো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর অনেকটাই মুচমুচা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এক এক করে তেল থেকে তুলে নিব। আলু আর ডিম দিয়ে রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো দেখতে পেলেন কতটা ঝটপট আলু আর ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো আমার এই আলু আর ডিমের রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো একটা ভেঙে দেখাচ্ছি, গরম অবস্থায়, খুব গরম এই অবস্থায় ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। মাশাআল্লাহ ভিতরটা কত সুন্দর আর কতটা মুচমুচে। ধন্যবাদ সবাইকে।